আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে আমার 6 মাস আগের, আর ওই সময়ে আমি প্লেনে চড়ে সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অলরেডি আমি আমার প্লেন ছেড়ে দিয়েছিল। আসলে একটা মায়ের জন্যই এই জিনিসটা খুবই, মানে আমি মনে করবো যে দুঃখজনক। যখনই আমি খবরটা শুনতে পাই তখনই মনে হলো যে পুরো পৃথিবীটা আমার মাথার উপরে ভেঙে পড়ছে। আসলে ওই সময়টা আমি মনেও করতে চাই না। তারপরেও চিন্তা করলাম আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করি, যেহেতু সবসময় আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে এসেছি। তো এখন আমি সৌদির এয়ারপোর্টে ল্যান্ড করব, আর সেই উপর থেকে সৌদির যে ভিউটা সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, এরপরে ডাইরেক্ট একদম আল্লাহর ঘরে চলে গেলাম। সেখানে আমার ছেলের সাথে উমরা সেরে তারপরে আমি আবার সকাল 10টায়, সারা রাতেই আমি আল্লাহর ঘরে ছিলাম। উমরা শেষ করে আল্লাহর পুরো ঘর ঘুরেছি, পিছনে আমার বড় বোন, তো ওর সাথে ঘোরাফেরা করে সারা রাত আল্লাহর ঘরটাকে দেখেছি, সুন্দর করে কাছ থেকে দেখেছি। এবং ছেলের সাথে মানে আল্লাহর ঘরে আমি উমরা করতে পেরেছি, এটা আমার জন্য অনেক ভাগ্যের বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমার ছেলেকে সুস্থ সবল আমার বুকে ফিরিয়ে দিয়েছে, সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে শুকরিয়া করেও শেষ করতে পারবো না। তো যে জন্য ভিডিওটা করা, আসলে আমার ছেলে উমরা করতে গিয়ে ওইখানে মদিনা থেকে মক্কায় আসার পথে মাইক্রোবাস এবং ফেরির সাথে, লরির সাথে সংঘর্ষে মানে অ্যাক্সিডেন্ট হয়, আর সেই সময়টাতে গাড়িতে থাকা 4 জন মারা যায়, আমার ছেলে আর 2টা ছেলে বেঁচে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর যারা যারা আমার এই দুঃসংবাদ শুনে আমার জন্য, আমার ছেলের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা মায়ের কষ্ট আসলে একটা পরিবারের উপরে, আসলে আমি কথাও বলতে পারছি না, যে আমি ওই সময়টা মনে করতে পারছি না। মানে আমার কাছে মনে হয় যে এখনও আমার চোখের সামনে ওই জিনিসগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর থেকে এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ছেলের সামনে। ও সুস্থ না, ওই সময়টা তো ও সুস্থ ছিল না, বাট ওর মনোবলের কারণে ও আলহামদুলিল্লাহ পুরো রাস্তায় আমার সাথে হাসি খুশি এসেছে। আই হোপ আপনাদের সবার আমার এই ব্লগটি ভালো লাগবে। আসলে আমি কী বলছি আমার মাথা কাজ করছে না, কারণ আমি যতই এই ভিডিওগুলি বা ওই সময়টার কথা চিন্তা করি ততই আসলে আমার ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার ছেলে সুস্থ আছে, আমাদের মাঝে আছে। আর আমার ছেলের হয়তো অ্যাক্সিডেন্টের উসিলায় আমি আল্লাহর পবিত্র কাবা ঘর ছুঁইতে পারছি এবং আমি তওয়াফ করতে পারছি, উমরা করতে পারছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো প্লেনে খাবার দাবার দিয়েছিল, খাওয়া দাওয়া করেছি আমরা। দেন খাওয়া দাওয়া শেষ করে এরপরে তো এই তো সকাল হয়ে গেছে, যেহেতু রাতে উঠেছিলাম, আর উপর থেকে বাংলাদেশের দৃশ্য দেখে মনটা এমন মানে খুশিতে ভরে উঠলো, প্রায় 9 বছর পরে আমরা দেশে গিয়েছি। তো যাই হোক, আমার মনে হয় আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমার মনে হয় আমার অগোছালো এই ভিডিওটা দেখে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ ওই সময়টাতে ওই সিচুয়েশন আমার যেমনটা মনে হয়েছিল আমি ঠিক ওইটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার পাশে আছে, এটাই আমার জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে আমরা বাংলাদেশের আকাশে আছি, আর এটা দেখে আমাদের অনেক অনেক আনন্দ লেগেছিল ওই সময়টা।
আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। সবার জন্য দোয়া আর কামনা রইল, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে বিদায় জানিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগটি আমি শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং ভালো লেগেছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।